সব বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নীল মাহবুব নীল আমরা দেখতে পাচ্ছি যে পানি এখনো অনেক বেশি তো দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা একটু জানাবেন আমাদের কাকলি ত্রাণের গল্পটা আপনাকে একটু পরে জানাই তবে এই মুহূর্তে আমি কোথায় আছি সেটি হচ্ছে যে লক্ষ্মীপুরের দিঘলি ইউনিয়ন এবং আমার চারপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িঘরগুলো কিন্তু হাঁটু সমান পানি এবং ভিতরে কিন্তু কোমর সমান পানিও আছে কিছু বাড়িতে এবং এই মুহূর্তে আমরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা সেই বাড়ির ভেতরে একটু ঢুকতে চাই এবং ঢুকে দেখতে চাই যে বাড়ির ভিতরে আসলে কি অবস্থা এই বাড়ির ভিতরে কিন্তু ঢুকার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটি দরজা আছে এবং ওই পাশে একটি দরজা আছে এবং এই দুই দরজা মানে এই পাশ থেকে পানি ঢুকে কিন্তু ওই পাশ থেকে বেরিয়ে গেছে নাকি ওই পাশ থেকে পানি ঢুকে এই পাশ থেকে বেরিয়ে গেছে এটি আসলে বলা যাচ্ছে না কারণ পুরো ঘর জুড়েই কিন্তু আসলে পানি এবং সেই পানির ভিতরে যদি আসলে প্রবেশ করি এবং যদি একটু দেখাতে চাই তাহলে প্রত্যেকটি জিনিস কিন্তু আসলে পানিতে তলিয়ে আছে সেক্ষেত্রেও এই ঘরের আসলে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু কিছু জিনিস বাঁচানোর বাঁচানোর চেষ্টা করেছেন তবে আসলে বন্যা পরিস্থিতি শেষ হলে এই আসবাবপত্র কতটুকু আসলে ঠিক থাকবে সেটি আমরা জানি না একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই ঘরের অবস্থা আসলে কি এখন খুবই শোচনীয় সবকিছু এলোমেলো নষ্ট আর কি পানিতে ভাসিয়ে যাচ্ছে আচ্ছা এই যে এখন আপনার হাতে কলা দেখছি বালিশ দেখছি মানে এগুলো কি কোথাও নিয়ে যাচ্ছেন হ্যাঁ অন্য একখানে আশ্রয় নিছি আর কি ওখানে নিয়ে যাচ্ছে সব কিছু নষ্ট হয়ে গেছে আচ্ছা আমরা একটু এই পাশে আরেকজন আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই আমরা আসলে পানি ভেঙে ঘরে ঢুকেছি এবং পানি ভেঙে কিন্তু আবার ঘর থেকে বের হচ্ছি এখন কি ধরনের কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে কষ্ট খাবার কষ্ট হচ্ছে তারপরে যাই বাথরুমের কষ্ট বিভিন্ন ধরনের কষ্টে আছি ত্রাণ আসছে কিন্তু আমরা পাচ্ছি না সবাই ওই দিকে নিয়ে যাচ্ছে দিগুলির দিকে যারা পাচ্ছে অনেকে এক দুই দুইবার নেয় তিনবার এরকম বেশি অনেকের ভাগ আমরা পাই না যাদের কষ্ট তারা পায় না যা আমরা আমরা ফেনিতেও আসলে দেখেছি একই ঘটনা যে ত্রাণ নিয়ে কিন্তু একটি তেলিস কারবার আসলে এখানে ঘটছে কারণ কারোর হাতে বিশ বার দশবার পনেরো বারও ত্রাণ উঠছে আবার কারোর হাত কিন্তু আসলে শূন্যই থেকে যাচ্ছে এবং এই ঘরের অবস্থা চিত্র যদি দেখেন তাহলে প্রত্যেকটি ঘরের চিত্রই কিন্তু একই রকম এই বন্যাকবলিত এলাকায় এই দীঘল ইউনিয়নের আশ্রয় নিয়েছেন আবার অনেকে কিন্তু ঘরের প্রতি যে মায়া সেই মায়া থেকে কিন্তু এই ঘরটা ছেড়ে আসলে আসলে যাননি থেকে থেকে গেছেন সেখান প্রতিদিনই অল্প অল্প করে জিনিস কিন্তু ঘরেই তারা নিয়ে যাচ্ছেন শুকনো স্থানে যেন সেই জিনিসগুলোকে আসলে বাঁচাতে পারেন এবং আমরা যতটুকু শুনেছি যে এই লক্ষ্মীপুর জেলা শহরে পুরো জেলা শহরে কিন্তু একশো নব্বইটি মতো আশ্রয় কেন্দ্র আছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখন প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করছে এবং পুরো লক্ষ্মীপুর জেলায় যেটি বলা হচ্ছে যে আট থেকে 8 লাখ মানুষ কিন্তু এখন পানি পানিবন্দী অবস্থায় আছে এবং তারা যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আছে তারাও কিন্তু আসলে একটি দুর্বিষহ জীবন যাপন করছে কারণ সেখানেও কিন্তু ত্রাণ সেভাবে পৌঁছাচ্ছে না এবং প্রাথমিক যে ওষুধ একইভাবে পৌঁছাচ্ছে না যার ফলশ্রুতিতে তাদের খাবার আসলে যেমন কষ্ট হচ্ছে তাদের থাকা যেমন কষ্ট হচ্ছে এর পাশাপাশি তাদের পানি যার তারাও কিন্তু অপেক্ষায় আছেন এবং সহায়তার অপেক্ষায় আছেন কারণ এবং সহায়তার অপেক্ষায় আছেন কারণ এখন ভাগ্যটা এখানে কিন্তু ভীষণ রকম অসহায় এখন এই জায়গায় যদি সাহায্যের হাত বাড়ানো না যায় তাহলে তাদের পক্ষেও কিন্তু এই দুর্যোগটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে এই যে যারা আসলে এই যে কিছু মালপত্র আসবাবপত্র মানে নিয়ে যাচ্ছে তারাও কিন্তু আমাদেরকে অনুরোধ করেছে যে ওই বাসা থেকে তারা কিছু আসবাব আবারও নিয়ে যাবে সেই ক্ষেত্রে যেন আমরা তাদেরকে সহায়তা করি কারণ এখানে সেই মানুষও তারা আসলে খুঁজে পাচ্ছেন না কারণ বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে চলে গেছেন যারা আছেন তারা আসলে দুর্ভোগটা পোহাচ্ছেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই লক্ষ্মীপুর জেলার কিন্তু আটান্নটি পাঁচটি উপজেলা এবং আটান্নটি ইউনিয়ন এবং চারটি পৌরসভা প্রত্যেকটি জায়গায় কিন্তু এই বিপর্যস্তটা আমরা দেখে আসছি এবং সেই দুর্ভিসহ জীবনটা কিন্তু এখানে আসলে তারা হাসফাস করছে তো সব কিছু মিলে কিন্তু এই লক্ষ্মীপুর জেলায় বন্যা কবলিত এলাকার যে মানুষগুলো আছে তারা কিন্তু মোটেও ভালো নেই এবং ফেনির দিকে আমরা দেখেছি যে ফেনিতে কিন্তু এক একটি মানবিক ট্রাক ছুটে গেছে ত্রাণ নিয়ে তবে আমরা লক্ষ্মীপুরে আসার সময় যেটি দেখেছি যে হাতে গোনা বেশ কিছু মানবিক ট্রাক এখানে এসছে তবে ফেনীতে যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ কিন্তু লক্ষ্মীপুরে আসছে না সেই ক্ষেত্রে সবাই আসলে বলছে যে একটু সবাইকে জানাতে যেন লক্ষ্মীপুরের দিকেও নোয়াখালীর দিকেও কিন্তু মানবিক ট্রাকগুলো ত্রাণ নিয়ে আসে তাদের যেন উপকার হয় তো সব কিছু মিলেই এই ছিল এখান থেকে থেকে সর্বশেষ পরিস্থিতি নীল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে নীল মাহবুব এদিকে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই ফেনীতে একদিনে পনেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সতেরো জনে যা একক জেলা হিসেবে সর্বোচ্চ আর আট জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছেচল্লিশ জনের